एक्स्ट्रा टाइम। শুধু কি রয় কৃষ্ণা, শোনা যাচ্ছে এটিকে মোহনবাগানের ছজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। শুধু এটিকে মোহনবাগান নয়, আইএসএল এর অন্যান্য দলেও বেশ কিছু করে ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। কোথা থেকে বায়বাবেল ভেঙে ঢুকলো এই করোনা, সেটা এখন সবচেয়ে বড় গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে আইএসএল এ। আই লিগের মতো কি আপাতত কিছুদিনের জন্য স্থগিত হতে পারে আইএসএল, সেই সম্ভাবনাও কিন্তু জোরদার হয়েছে। এমনকি 29 জানুয়ারি কলকাতা ডার্বিও পিছিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চলে যেতে পারে, এমন কথাও শোনা যাচ্ছে। আইএসএল এ তাই এখন সত্যি রেড অ্যালার্ট জারি হয়েছে। এটিকে মোহনবাগান দলের রয় কৃষ্ণা ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন যারা, যে নামগুলি এখনও পর্যন্ত শোনা যাচ্ছে তারা হলেন শুভাশিস বসু, লিস্টন কোলাসো, সন্দেশ জিংঘান, কার্ল ম্যাথিউ এবং মনবীর সিং। ছজন ফুটবলারের পাশাপাশি হুয়ান ফার্নান্ডোর সঙ্গে যে ফিজিওরা চলে এসেছিলেন সেই দুজনও কোভিড আক্রান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। অমরিন্দারের কোভিড স্যাম্পেল পাঠানো হয়েছে, অমরিন্দারের স্যাম্পেলের রিপোর্ট আগামীকাল অর্থাৎ রবিবার পাওয়া যাবে। ওদিকে আবার কেরালা ব্লাস্টার্সের 4 জন গুরুত্বপূর্ণ ফুটবলারের মধ্যে একজন আবার তারকা ফুটবলার রয়েছেন যিনি কোভিড আক্রান্ত হয়েছেন, সে খবরও কিন্তু শোনা যাচ্ছে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।